তোমরা যারা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ফাইনাল প্লাস টেস্ট দুটো পরীক্ষার জন্যই খুব গুরুত্বপূর্ণ উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপস্তন লেনের তথ্য আলোচনা করো এর সম্পূর্ণ নোটস তোমাদের এখন আমি বুঝিয়ে দেবো সম্পূর্ণ জলের মতন আর এর ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করবো পিডিএফটা কী করে পাবে তার জন্য সম্পূর্ণ দেখো আর বলে রাখি তোমাদের প্রথম অধ্যায় থেকে কিন্তু অলরেডি আমি দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন অলরেডি আলোচনা করে দিয়েছি সম্পূর্ণ জলের মতন বুঝিয়ে দিয়েছি এবং তার ফ্রি পিডিএফও শেয়ার করেছি তো সেই দুটি ভিডিওর লিঙ্ক তোমার ডেসক্রিপশনে পাবে আর ইতিহাসের বড় প্রশ্ন সাজেশন অধ্যায় ভিত্তিকভাবে অলরেডি দিয়ে দিয়েছি সেটাও কিন্তু দেখে নিতে পারো তার লিঙ্কও ডেসক্রিপশানে রয়েছে আর অধ্যায় ভিত্তিকভাবে এমসি কিউ প্রশ্ন অলরেডি আমি কিন্তু দুটো অধ্যায় থেকে কমপ্লিট করে দিয়েছি আর পরবর্তী অধ্যায়গুলো কিন্তু কমপ্লিট করে দেব ক্লিয়ার তো আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ বিষয়ে অপশন এনে তত্ত্ব সম্পূর্ণ বুঝে যাবে এরপরে কিন্তু তোমরা পরীক্ষায় তোমাদের অনার্সে লিখে নিতে পারবে এবং সম্পূর্ণ নাম্বার পেয়ে পেয়ে যাবে তো শুরু করছি দেখো ইউরোপে শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে উন্নত দেশগুলি যেমন ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম জার্মানি প্রভৃতি উদ্বৃত্ত শিল্প বাজারজাত করার জন্য অন্যত্র উপনিবেশ বিস্তার ও সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে অর্থাৎ যখন ইউরোপে শিল্প বিপ্লব ঘটে ইংল্যান্ডে প্রথম তারপরে ধরো তারপরে অন্যান্য উন্নত দেশ যেমন ফ্রান্স বেলজিয়াম জার্মানি প্রভৃতি যে উদ্বৃত্ত শিল্প আছে অর্থাৎ ধরো ইংল্যান্ডে বা ফ্রান্সে যে শিল্প উৎপন্ন হচ্ছে সেগুলো নিজেদের বাজারে বিক্রি করা হচ্ছে তারপরে যেগুলো বেঁচে যাচ্ছে বা যেগুলো এক্সট্রা সেগুলো তো তারা চাইবে যে অন্যান্য কোনো বাজারে বিক্রি করার জন্য তো সেই উদ্দেশ্যে তারা কী করলো অন্যান্য দেশে নিজেদের আধিপত্য বিস্তার করলো অন্যান্য দেশে নিজেদের উপনিবেশ বিস্তার করলো এবং সেখানে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করলো উপনিবেশ কি উপনিবেশ হচ্ছে ধরো একটা কোনো বড় দেশ বা একটা শক্তিশালী দেশ একটা অন্য একটা দেশকে দখল করে নিল সেখানে ক্যাপচার করে নিলো সেটা হচ্ছে তাদের উপনিবেশ এবং সেখানে তারা ধীরে ধীরে নিজেদের শক্তি প্রয়োগ করলো বা নিজেদের সরকার তৈরি করলো সেখানে সাম্রাজ্যবাদ তৈরি করলো সেটাই হচ্ছে এখানে বলা হচ্ছে যে নিজেদের যে উদ্বৃত্ত অর্থাৎ এক্সট্রা যে শিল্পপণ্যগুলো আছে সেগুলোকে অন্যান্য জায়গায় বিনিয়োগ করার জন্যই তারা উপনিবেশবাদ এবং উপনিবেশিক বিস্তার এবং সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করেছে শিল্পপণ্য শিল্পপণ্যজাত বাজারে বিপণন সদাস্তরের উপনিবেশ থেকে বা দখলাকৃত সাম্রাজ্য থেকে কাঁচামাল সংগ্রহ করে ধনবৃদ্ধির পথ এই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের উদ্দেশ্য অর্থাৎ সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা দেশ অন্য একটা দেশকে দখল করলে একটা দুর্বল দেশকে দখল করা হল এবং সেই দেশ থেকে যে সমস্ত কাঁচামালগুলো দরকার শক্তিশালী দেশে সেই সমস্ত সেগুলোকে সেই কাছমালগুলো সেই কাছমালগুলোকে কী করলো দখল করলো দখল করার পর সেই দেশ নিজের ধনটাকে আরও বৃদ্ধি করলো মূলত অর্থনৈতিক উদ্দেশ্যে উন্নত পুঁজিবাদী দেশগুলোর দ্বারা অনুসৃত এই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদকে নয় উপনিবেশবাদ বলা হয় অর্থাৎ মূলত অর্থাৎ যে পুঁজিপ পুঁজিবাদী দেশগুলো আছে শিল্পোন্নত অর্থাৎ শিল্পে উন্নত পুঁজিবাদী দেশ পুঁজি পুঁজি বলতে বোঝাই তোমরা বিজনেসে শুরু করার জন্য যে টাকাটা থাকে সেটা হচ্ছে পুঁজি আর কি তো সেই পুঁজিবাদী দেশগুলো যারা যারা কাছে যারা হচ্ছে শিল্পে তো অনেকটা উন্নত সেই পুঁজিবাদী দেশগুলো মূলত অর্থনৈতিক জন্যই অর্থাৎ টাকা মুনাফার জন্যই অন্যান্য দেশগুলোকে যে অন্যান্য দেশের উপর নিজেদের উপনিবেশ বিস্তার করে অর্থাৎ অন্য দেশে ক্যাপচার করে এবং সে দেশের নিজেদের সাম্রাজ্যটা বিস্তার করে সেটাই হচ্ছে নয় নয়া উপনিবেশবাদামেই পরিচিত এবং এবার দেখি হচ্ছে হপসনের ব্যাখ্যা কী হপসন এর ব্যাখ্যা প্রকাশ পায় হচ্ছে উনিশশো দুই সালে তার ইম্পেরিয়ালিজম আর স্টাডি গ্রন্থে সাম্রাজ্যবাদের মূল শিখর হলো উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের ক্ষেত্রেও অনুসন্ধান অর্থাৎ হপসন কী বলছেন যে সাম্রাজ্যবাদের মূল শিখর অর্থাৎ সাম্রাজ্যবাদ যে সাম্রাজ্যবাদ যে বিস্তার হচ্ছে বা সাম্রাজ্যবাদের যে মূল শিখর মেন যে জায়গাটা সেটা কোথাতে তৈরি হচ্ছে উদ্বৃত্ত মূল্যের উদ্বৃত্ত পুঁজির বিনিয়োগের ক্ষেত্র অনুসন্ধান অর্থাৎ উদ্বৃত্ত পুঁজি কি কোনো জায়গায় ইনভেস্ট করার পরে যে তোমাদের ইনভেস্ট করার পরে যে প্রফিটটা হয় সেটা হচ্ছে উদ্বৃত্ত পুঁজি তো সেই উদ্বৃত্ত পুঁজিটা তোমরা চাই যারা বিজনেসম্যান তারা তো অন্য জায়গায় আরও ইনভেস্ট করতে চাইবে তো ইনভেস্ট করার জন্য তো কোনোটা ক্ষেত্র দরকার অর্থাৎ ধরো ধরো আমেরিকার কোনো কারো একটা বিজনেসম্যানের কাছে ধরো অনেক উদ্বৃত্ত মূল্য রয়েছে বা সে দেখলো যে আমেরিকায় আর কোনো জায়গা নেই ইনভেস্ট করার মতো তবে ভারতে আছে অনেক জায়গায় ইনভেস্ট করার মতো তখন তারা কি চাইবে যে ভারতের বাজারে ইনভেস্ট করতে তো সেটাই ধরো তারা ধরো ইনভেস্ট করার জন্য তখন কি করলো ভারতকে নিজেদের উপনিবেশ বানালো তো সেটাই হচ্ছে এই সাম্রাজ্যবাদের মূল শিকর যে আমরা আমাদের দেশে তো আর কোনো ক্ষেত্র নেই ইনভেস্ট করার জন্য আমরা অন্য দেশে ইনভেস্ট করবো তো তার জন্য তারা কি অন্যান্য দেশকে ক্যাপচার করতে থাকলো অন্যান্য দেশের উপর নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে থাকলো অন্যান্য দেশের নিজেদের উপনিবেশ বিস্তার করতে থাকলো সেটাই ওখানে বলা হচ্ছে যে সাম্রাজ্যবাদের মূল শিখরই হচ্ছে উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে অনুসন্ধান ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ ছিল পশ্চিম ইউরোপের শিল্পোন্নত দেশে বিকশিত অর্থনৈতিক অগ্রগতির স্বাভাবিক পরিণতি অর্থাৎ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ কী ছিল যে শিল্পোন্নত দেশে অর্থনৈতিক অগ্রগতি হয়েছিল প্রচুর অর্থনৈতিক অগ্রগতি হয়েছিল তার ফলে তারা নিজেদের পুঁজি বা উদ্বৃত্ত মূল্য যাই বলো না কেন সেগুলো কি তারা বিনিয়োগ করার জন্য অন্যান্য দেশে নিজের উপনিবেশ বিস্তার করতে থাকলো হফসান কি বলছেন যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতি মালিকদের হাতে বাণিজ্যের মাধ্যমে প্রচুর মূলধন সঞ্চিত হয় অর্থাৎ হফসান বলছে যে যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যে পুঁজিপতি মালিকরা আছে যাদের অর্থাৎ যারা বিজনেসম্যান যাদের হাতে অনেক টাকা আছে তাদের হাতে বাণিজ্যের মাধ্যমে তারা যে বাণিজ্য বিজনেস করছে তাদের মাধ্যমে কি প্রচুর মূলধন অর্থাৎ প্রচুর টাকা তাদের হাতে সঞ্চিত হয় এবং এই মূলধনের পাহাড় সৃষ্টি হলে সমাজে ধনসম্পদ বন্টনের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য দেখা যায় অর্থাৎ এই যে তাদের কয়েকটা হাত হাত গোনা ধরো বিজনেসম্যান আছে এখন তো সবাই বিজনেসম্যানরা ধরো হাতে গোনা কয়েকজন বিজনেসম্যান আছে এবং তাদের কাছে এই মূল যে মেন টাকা বেশিরভাগ মূলধন তাদের হাতে সঞ্চিত এবং তার জন্য কি সমাজে একটা বৈষম্য দেখা যায় অর্থাৎ বড়ো লোক মানে খুব বড়ো লোক এবং যার কাছে গরিব টাকা নেই যার কাছে খুব একদমই টাকা নেই এই যে একটা বৈষম্য এটা কিন্তু দেখা যায় পুঁজিপতিরা এশিয়া ও আফ্রিকাকে কাঁচামাল সংগ্রহ করার অঞ্চল হিসেবে চিহ্নিত করে অর্থাৎ যে পুঁজিপতিরা আছে তারা কি করে এশিয়া এবং আফ্রিকাকে এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশকে কি করে কাঁচামাল সংগ্রহ সেখানে প্রচুর কাঁচামাল পাওয়া যায় কোনো বিজনেস শুরু করে বা কোনো শিল্প পণ্য তৈরি করার ক্ষেত্রে কিন্তু কাঁচামালটা খুব দরকার সেই কাঁচামাল সংগ্রহ করার অঞ্চল হিসাবে তারা এশিয়া এবং আফ্রিকাকে চিহ্নিত করে বেছে নেয় নিজেদের দেশে শিল্পের প্রসার ঘটাতে শুরু করে তারা কী করে এশিয়া এবং আফ্রিকাকে আফ্রিকাতে নিজেদের উপনিবেশ বিস্তার করে এবং সেখান থেকে কাঁচামাল নিয়ে আসে নিয়ে এসে কি নিজের দেশের মধ্যে শিল্পের প্রসার ঘটাতে থাকে ঠিক আছে উৎপাদিত দ্রব্য অনুন্নত দেশগুলিকে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে এবং যেই দ্রব্য উৎপন্ন করে কাঁচামাল অন্য অন্য জায়গায় উপনিবেশ বিস্তার করে সাম্রাজ্যবাদ বিস্তার করে সেখান থেকে কাঁচামাল নিয়ে এসে নিজের দেশে শিল্প প্রসার ঘটালো ঘটার পরে যে সমস্ত দ্রব্যগুলি উৎপন্ন হয় যে সমস্ত দ্রব্যগুলি উৎপন্ন হয় সেগুলি কি অনুন্নত দেশগুলিকে বিক্রি করে যে দেশগুলো যে দেশগুলো হচ্ছে শিল্পে তো উন্নত না তাদের কাছে তো শিল্প জাতীয় প্রোডাক্টগুলো নেই তাদের কাছে বিক্রি করার করে এবং সেখান থেকে টাকা অর্জন করে প্রচুর উদ্বৃত্ত পুঁজি সৃষ্টি হতে থাকে অর্থাৎ প্রচুর মুনাফা প্রচুর প্রফিট তাদের সৃষ্টি হতে থাকে তখন এই পুঁজি নতুন করে বিনিয়োগ করে আরও বেশি মুনাফা অর্জন করার চেষ্টা করে অর্থাৎ যত টাকা আসছে সেই টাকাগুলো আরও ইনভেস্ট করছে আবার মুনাফা অর্জন করছে আবার সেই টাকাগুলো আবার ইনভেস্ট করছে আবার আবার মুনাফা অর্জন করছে তো সেগুলো তারা করতে থাকে বারবার এটা চলতেই থাকে পুঁজিপতিদের অনুরোধে সমস্ত দেশ তখন যাদের উদ্বৃত্ত পুঁজি আছে উপনিবেশে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জন করার পরিকল্পনা করে তারা নিজেদের সরকারকে চাপ দিয়ে উপনিবেশ দখল করতে বাধ্য করে অর্থাৎ যখন পুঁজিপতিদের পুঁজিপতিদের কাছে উদ্বৃত্ত পুঁজি অনেক যখন জমে যায় তখন তারা কি করে নিজেদের সরকারকে চাপ দেয় যে আমাদের যে দেশের বাজার সেখানে কিন্তু আর আমরা ইনভেস্ট করতে পারছি না সেখানে বাজারটা খুব সীমিত হয়ে পড়েছে তো সরকারকে চাপ দিয়ে বলে তোমরা অন্য উপনিবেশ অর্থাৎ অন্য কোনো দেশ ক্যাপচার করো অন্য কোনো দেশ বা যাই হোক ক্যাপচার করো সেখানে আমরা নিজেদের টাকা ইনভেস্ট করব। এবার যান এবার দেশের দেখো দেশের ইকোনমি তো চলে সেই বিজনেসম্যানদের টাকার টাকা যাদের যদি বিজনেসম্যান অনেক থাকে তাদের টাকার উপরে দেশের অনেকটা ইকোনমি নির্ভর করে তো তারা কিন্তু সরকারকে চাপ দিতে পারে এবং সরকাররা কিন্তু তার চাপে কিন্তু অন্যান্য উপনিবেশ দখল করতে অনেক সময় বাধ্য হয়ে থাকে হফসান মনে করেন ঔপনিবেশিক রাষ্ট্রের পুঁজিপতিদের একমাত্র লক্ষ্য ছিল অধিক মুনাফা এবং সমৃদ্ধবিদ্য অর্থাৎ ঔপনিবেশিক রাষ্ট্র ঔপনিবেশিক রাষ্ট্র বলতে ধরো ধরো একটা ধরো এই একটা রাজ্য এই একটা রাজ্য এ রাজ্য বিরাজ্যকে দখল করেছে ঔপনিবেশিক রাষ্ট্র কোনটা এ রাজ্য তো রাজ্য যে পুঁজিপতিরা আছে তারা কী করে ওদের একমাত্র লক্ষ্য হচ্ছে মুনাফা এবং সম্পদ বৃদ্ধি তারা সস্ত কাঁচামাল কিনে আনে উচ্চ মূল্যে পণ্য বিক্রি বাজার দখল করে এশিয়া আফ্রিকার মতো দেশে রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করে অর্থাৎ তারা সস্তায় কাঁচামাল কিনে উচ্চ মূল্যে সেগুলোকে বিক্রি করে এবং বাজার দখল করে এশিয়া এবং আফ্রিকার মধ্যে নিজেদের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠা করে এবং তখনই তাদের সাম্রাজ্য বিস্তার লাভ করে এইভাবে ধারাবাহিক সময় ধারাবাহিক সময় ধরে কাঁচামাল সংগ্রহ ঔপনিবেশের বাজারে নিজেদের শিল্পজাত পণ্য বিক্রির মাধ্যমে আরও মুনাফা অর্জন যার জন্য অর্থনৈতিক অবস্থা অতিরিক্ত বৃদ্ধি পায় অপশন মনে করেন যে পুঁজিপতিদের পুঁজিপতিদের শ্রেণীর বিপুল পরিমাণ অর্থ এবং তা বিনিয়োগের জন্য ঐপনিবেশে প্রতিহত করা সম্ভব তিনি বলেন যে সম্পদের সুষম বন্টন ও অভ্যন্তরীণ সামাজিক সংস্কারের মাধ্যমে সমাধান সহ অর্থাৎ সম্পদের সুষম বন্টন বলতে সম্পদ সবার কাছে কারো কাছে বেশি কারোর কাছে কম এরম না সবার কাছে সুষমভাবে বন্টন হতে সমানভাবে ডিস্ট্রিবিউট হবে তাহলে কিন্তু সামাজিক সংস্কার সম্ভব হবে পুঁজিপতিদের বাড়তি মূলধনের জন্য দরিদ্র শ্রেণীর মধ্যে বিতরণ করা যায় অর্থাৎ পুঁজিপতিতে সরি পুঁজিপতিদের বাড়তি মূলধন যদি দরিদ্র শ্রেণীর মধ্যে বিতরণ করা যায় এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয় অর্থাৎ পুঁজিপতিদের বাড়তি যে মূলধন যেগুলো তাদের গেলেও কোনো এফেক্ট হবে না অতটা তাদের কাছে অনেক বাড়তি মূলধন থাকে একটা মানুষের বা একটা বিজনেসম্যানের যতটা টাকা দরকার তার থেকে যারা বাড়তি যেগুলো থাকে সেগুলো যদি দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় বা যেগুলোকে অন্যান্য উন্নয়নমূলক কাজে যদি ব্যবহার করা হয় তাহলে ভালো তার মতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হলে তারা কলকারখানা উৎপাদিত উদ্বৃত্ত সামগ্রী কিনে ব্যবহার করলে তখন উদ্বৃত্ত সামগ্রী বিক্রির জন্য আর উপনিবেশ দখলের প্রয়োজন হবে না অর্থাৎ হবসন কি বলছেন যদি মানুষের জীবনযাত্রার যদি মান অর্থাৎ মানুষের একটা মানুষের যে জীবনযাত্রা সে মানটা যদি উন্নত হয় তখন তারা কলকারখানার যে উৎপাদিত উদ্বৃত্ত সামগ্রী কিনে ব্যবহার করবে এবং যখন তারা উদ্বৃত্ত সামগ্রী যখন ব্যবহার করবে তখন যে বিজনেসম্যান বা পুঁজিপতি যারা আছে তারা কি দেখবে না নিজের দেশের মানুষই যখন কিনছে মানুষরা যখন কিনছে তখন তাদের কাছে উদ্বৃত্তর পণ্যগুলো বেশি থাকবে না তখন তারা তবে না এখানে বিক্রি হয়ে যাচ্ছে বা এখানে সমস্ত ইউজ হয়ে যাচ্ছে তাহলে অন্যান্য দেশে তারা অন্যান্য দেশের বাজারে তারা যাবে না যদি যদি না মানুষের মানটাও জীবনযাত্রার মান উন্নত হয় তবে এটা কিন্তু সম্ভব তারপরে লেনিনের তত্ত্ব চলে আসি লেনিন তথ্য লেনিন সাম্রাজ্যবাদ উপনিবেশ উপনিবেশপ পোষায়ের অর্থনীতি ব্যাখ্যা দিয়েছেন তার গ্রন্থে তো লেনিন কি বলছেন তিনি বলছেন যে পুঁজির উদ্ভব ঘটেছে শিল্পের অগ্রগতির জন্য ইউরোপের মুষ্টিমেয় পুঁজিপতিদের হাতে মুষ্টিমেয় পুঁজিপতি বলতে এক হাতের মুঠে যত ধরে অর্থাৎ খুব অল্প এই সঞ্চিত পুঁজি লাভজনকভাবে বিনিয়োগ এই পুঁজি ইউরোপের গণ্ডির মধ্যে বিনিয়োগ করে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করা সম্ভব ছিল না অর্থাৎ সম্ভাবনা কম ছিল অর্থাৎ যে পুঁজিপুতিধারাতে যত পুঁজি ছিল তারা ইউরোপের মধ্যে অর্থাৎ ইউরোপের গণ্ডির মধ্যে ইউরোপের গণ্ডির মধ্যে যদি তারা বিনিয়োগ করতো সেখানে কিন্তু অতটা মুনাফা অর্জন হতো না তার জন্য তারা কী করল তাদের ইউরোপের বাইরে যাওয়া দরকার ছিল ইউরোপের বাইরে যে সমস্ত মহাদেশ দেশগুলো আছে তাদের মধ্যে নিজেদের নিজেদের পুঁজিগুলো বিনিয়োগ করতে হতো তাই তাহলে তারা কি বেশি মুনাফা অর্জন করতে পারত তো তারা সেটাই করলো এই বাস্তব প্রয়োজন থেকে ইউরোপ পুঁজি পুঁজিপতি রাষ্ট্রগুলি এশিয়া ও আফ্রিকায় বিভিন্ন দেশে নিজেদের মধ্যে ভাগাভাগি করে সেখানে পুঁজির লগ্নি উদ্যোগ ঘটায় অর্থাৎ এই যে তাদের একটা পরিকল্পনা তারা বাস্তব বাস্তবে করার জন্য তারা কী করলো ইউরোপের বাইরে ইউরোপের বাইরে যে সমস্ত মহাদেশ দেশ আছে এশিয়া আফ্রিকা বিভিন্ন এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে অর্থাৎ এই মহাদেশের বিভিন্ন দেশে তারা কি করল নিজেদের পুঁজি পুঁজি বিনিয়োগ করার জন্য সমস্তরা ভাগাভাগি করে বাজার দখল ও কাঁচামাল সংগ্রহ লেনিনের মতে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম অর্থাৎ পুঁজিবাদের যে জঠর সেখান থেকে সাম্রাজ্যবাদের জন্ম পুঁজিবাদী রাষ্ট্রের শিল্প মালিকেরা বেশি মুনাফা লাভের আশায় দেশের প্রয়োজন দেশের প্রয়োজনের থেকে বেশি বেশি পণ্য সামগ্রী উৎপাদন করে অর্থাৎ যে পুঁজিপদিরা আছে তারা কী করে যে শিল্প মালিকরা আছে তারা কী করে মুনাফা লাভের আসে অর্থাৎ প্রফিট বেশি করার জন্য যতটা ধরো দেশের দরকার ধরো দেশে একশো জন মানুষ আছে আমি একটা কথার কথা বলছি দেশে একশো জন মানুষ আছে ধরো একশো জন মানুষের জন্য একশোটা জামাই দরকার কিন্তু তারা বেশি মুনাফার জন্য কী করলো দেড়শোটা জামা বানালো এবং সেই পঞ্চাশটা বেঁচে গেলো সেটা হচ্ছে উদ্বৃত্ত শিল্পপণ্য সেটাকে তারা অন্য জায়গায় বিনিয়োগ করার করার কথা বা নিশ্চয়ই ভাববে সেটাই বলা হচ্ছে যে মুনাফা লাভের আশায় দেশের প্রয়োজনের থেকে বেশি পণ্য সামগ্রী উৎপাদন করে প্রয়োজনে অতিরিক্ত এইসব পণ্য বিক্রি এবং শিল্প উৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে পুঁজিবাদী রাষ্ট্রগুলি উপনিবেশ দখলের চেষ্টা চালায় অর্থাৎ এই যে অতিরিক্ত এসব পণ্য বিক্রি এবং শিল্পের জন্য যে সমস্ত কাঁচামাল দরকার সেগুলি সস্তায় সংগ্রহের জন্য তারা কী করলো অন্যান্য উপনিবেশ দখল করার চেষ্টা করলো অর্থাৎ অন্যান্য দেশ ক্যাপচার করার চেষ্টা করলো বা চেষ্টা চালায়। বিভিন্ন পুঁজিবাদী রাষ্ট্র উপনিবেশ দখলের উদ্যোগ নিলেও উপনিবেশের সংখ্যা ছিল সীমিত অর্থাৎ যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো সেগুলো কি অন্যান্য দেশ অর্থাৎ অন্যান্য উপনিবেশ দখলের উদ্যোগ নিলেও উপনিবেশের সংখ্যা সীমিত ছিল অর্থাৎ উপনিবেশের সংখ্যাটা অত বেশি ছিল না যে এমন কোনো দেশ নেই যে যেই দেশে গেলেই সেখানে বাজার ভালো বা সেখানে কাঁচামাল পাওয়া যায় সেগুলো কিন্তু নয় সেগুলোর সংখ্যাও সীমিত ছিল ফলে উপনিবেশ দখলকে কেন্দ্র করে বিভিন্ন পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী রাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুতা সূচনা হয় যার অবশ্যম্ভাবী পরিণতি হলো যুদ্ধ এবং পুঁজিবাদী অর্থনীতি হলো যুদ্ধের জন্মদাতা অর্থাৎ ধরো ভারতের বাজার ভালো এবং ভারতে এক যেমন ব্রিটিশরা এসছিল ব্রিটিশরা পর্তুগিজরা অনেক দেশে এসছিলো এবং তাদের মধ্যে কিন্তু পরবর্তীকালে যুদ্ধ দেখা যায় যে যেহেতু ধরো অন্যান্য দেশে তেমন একটা বাজার নেই বা তেমন একটা কাঁচামাল নেই যেহেতু একটা ভালো কাঁচামাল আছে ভালো বাজার আছে তাই সমস্ত দেশ অন্যান্য ইউরোপের দেশরা চাবেই যে ভারতে আমরা নিজেদের উপনিবেশ বিস্তার করি তো এক একজন এক একটা দেশের লোকরা আসলো এবং তাদের মধ্যে যুদ্ধ বেঁধে গেল যে আমরা নেবো আমরা নেবো আমরা তখন করবো আমরা করবো এভাবেই কিন্তু পুঁজিবাদের অর্থনীতি থেকে যুদ্ধের জন্মদাতা তো এই ছিল তোমাদের সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ সম্পর্কে হ্যাপসেন তত্ত্ব এবং এর পিডিএফের জন্য যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে জয়েন করলে এই সম্পূর্ণ পিডিএফ তোমরা বিনামূল্যে পেয়ে যাবে